আসসালামু আলাইকুম। টানা গাড়ি কি অর্থাৎ বর্ডার ক্রসিং গাড়ি কি, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। যারা ভাবতেছেন যে টানা গাড়ি ক্রয় করবেন, টানা গাড়ির সুবিধা এবং অসুবিধা কি এই বিষয়ে কনফিউশনে আছেন, এবং যারা টানা গাড়ি ব্যবহার করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আগে জেনে নিই টানা গাড়ি কি। টানা গাড়ি হচ্ছে কোনো দালালের মাধ্যমে অন্য দেশ থেকে অবৈধভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে যদি কোনো গাড়ি বাংলাদেশে আনা হয়, মূলত সেই গাড়িগুলোকে টানা গাড়ি বলা হয়। আমরা টানা গাড়ি বলতে যে বিষয়টা বুঝি, ইন্ডিয়া অথবা মায়ানমার হতে চোরাই পথে যে বাইকগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়, মূলত সেই বাইকগুলোকে আমরা টানা গাড়ি বা চোরাই গাড়ি বলে জানি। বাংলাদেশে 165 সিসি পর্যন্ত বাইকের লিমিট দেওয়া আছে। আপনি 165 সিসির উপরে বৈধভাবে কোনো বাইক বাংলাদেশের কোনো শোরুম থেকে কিনতে পারবেন না। যারা 165 সিসির উপরে কিংবা হায়ার সিসির বাইক ব্যবহার করতে চান, মূলত তারাই টানা গাড়ির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। টানা গাড়ির সুবিধা কি? হ্যাঁ, সুবিধা আছে। টানা গাড়ির এতটুকুই সুবিধা, আপনি কম মূল্যে একটি হায়ার সিসির গাড়ি, একটি গর্জিয়াস গাড়ি পেয়ে যাবেন। অর্থাৎ যেই গাড়িটার দাম বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ টাকা, আপনি সেই গাড়িটা অর্থাৎ সেই টানা গাড়িটা আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই একটা মাত্রই সুবিধা আছে টানা গাড়ির, আর অন্য কোনো সুবিধা নেই। এখন জানাবো আপনাদেরকে টানা গাড়ি কিনলে আপনি কি কি বিপদের সম্মুখীন হবেন, অর্থাৎ টানা গাড়ি আপনি ব্যবহার করলে কি কি সমস্যায় আপনাকে পড়তে হবে। টানা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, আপনি কোনো সার্ভিসিং সেন্টার থেকে এই গাড়িটা সার্ভিসিং করাইতে পারবেন না। তারপরে এই টানা গাড়ির বৈধ কোনো কাগজপত্র আপনি তৈরি করতে পারবেন না। এই টানা গাড়িটি নিয়ে আপনি কোনো জেলা শহরে অথবা বিশ্ব রোডে কিংবা সিটিতে প্রবেশ করতে পারবেন না। কোনো শহর এলাকায় আপনি এই টানা গাড়িটি কিন্তু চালাইতে পারবেন না। আপনি যখন এই টানা গাড়িটি নিয়ে রাস্তায় বাইর হবেন, যখন আপনাকে পুলিশে ধরবে, তখন কিন্তু আপনি এই টানা গাড়ির কোনো বৈধ কাগজপত্র দেখাইতে পারবেন না। আর আপনার কাছে যদি গাড়ির মালিকানার বৈধ কোনো কাগজপত্র না থাকে, সেই গাড়িটা কিন্তু চোরাই গাড়ি হিসাবে গণ্য হবে। তখন পুলিশ কি করবে, এই গাড়িটা জব্দ করবে এবং আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। আপনার বিরুদ্ধে পুলিশবাদী একটা মামলা হবে এবং সেই মামলায় আপনি কোর্টে চালান হবেন, আর গাড়িটি কিন্তু থানা মালখানায় পড়ে থাকবে। আপনি থানায় গেলে দেখতে পাবেন যে শত শত মোটরসাইকেল থানার মধ্যে পড়ে আছে এবং নষ্ট হচ্ছে। এর বেশিরভাগ গাড়ি কিন্তু টানা গাড়ি, যার বৈধ কোনো কাগজপত্র নাই, অর্থাৎ গাড়ির মালিকানা সম্পর্কে বৈধ কোনো কাগজপত্র হয় নাই। তো আপনার কি ক্ষতি হলো? আপনি তো একে জেল খাটলেন এবং 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে আপনি যে গাড়িটা ক্রয় করছেন, সেই গাড়িটা আপনি চিরজীবনের জন্য হারালেন। টানা গাড়ির আরো অসুবিধা আছে। ধরুন আপনি কোনো দালালের কাছ থেকে টানা গাড়িটা ক্রয় করলেন না, কোনো ব্যক্তি ব্যবহার করতো সেই ব্যক্তির কাছ থেকে টানা গাড়িটা ক্রয় করলেন, যে ব্যক্তি ব্যবহার করতো সেই ব্যক্তি যদি এই টানা গাড়িটা দিয়ে যদি কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, এর জের কিন্তু আপনিও পোয়াতে হবে। সেই অপরাধে যদি আপনি অপরাধী না হন, আপনি কিন্তু হ্যারাসমেন্টের শিকার হবেন। তার একটাই কারণ, এই বাইকটার কোনো বৈধ কাগজপত্র নেই। আর বন্ধুরা, এই টানা গাড়ি কিনলে কিন্তু আপনার রাতে ঘুম হবে না, কারণ এই টানা গাড়ি দিয়ে আপনি অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবেন না। আপনাকে গ্রামের চিপা চাপা রাস্তায় এই টানা গাড়িটি চালাইতে হবে। আপনি স্বাধীনভাবে এই টানা গাড়িটি চালাইতে পারবেন না। যারা টানা গাড়ি ব্যবহার করতেছেন তাদের সাথে আলাপ করে দেখেন যে তারা কতটা বিপদের সম্মুখীন হয়ে আছে। টানা গাড়ির আরো অসুবিধা আছে, ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। টানা গাড়ির সুবিধার চেয়ে অসুবিধা হাজার গুণ বেশি। তো আমরা যারা টানা গাড়ি কিনবো ভাবতেছি অথবা টানা গাড়ি ব্যবহার করতেছি, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। আর আমরা অবশ্যই টাকা দিয়ে বিপদ কিনে আনবো না, আমরা কখনোই টানা গাড়ি ক্রয় করব না। আমাদের বাজেট কম হলে আমরা কম মূল্যের একটি গাড়ি ক্রয় করব, যেই গাড়িটা দিয়ে আমি পুরো বাংলাদেশ ঘুরতে পারবো, কোনো আইনগত সমস্যার সম্মুখীন আমরা হব না। টানা গাড়ি নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা আরো কোনো কিছু তথ্য আপনার জানা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।